আসসালামু আলাইকুম শুক্রবার একটা দিন পরিবারের সবাই মিলে কাটানোর মতো সুযোগ আসে সেই সুযোগটা হাতচারা করতে চায় না একদমই আর যেহেতু আমার ছেলে অসুস্থ আপনাদের সাথে গতকালকের ব্লগে শেয়ার করেছি এটাও গতকালকেরই ভিডিও আজকে শেয়ার করছি কারণ গতকালকের ভিডিওর সাথে যদি এই ভিডিওটা অ্যাড করে দিতাম ভিডিওটা অনেক বড় হয়ে যেত আপনারা দেখতেন না আপনাদের কাছে ভালো লাগতো না তাই আজকে ঘুরে ভিডিওটা আলাদা করে শেয়ার করছি বের হয়ে গিয়েছি বের হয়ে একটা নিয়ে নিয়েছি খুব বেশি দূরে না যেহেতু আমাদের বাসা থেকে এসি তাই তাই অটোরিকশাতেই যাওয়া যাবে আর অটোরিকশা করে চলে যাচ্ছি লাবণী বিচের মুখে নামিয়ে দিয়েছে আমাদেরকে ভিতরে আর যেতে পারবে না রিকশা তো আমরা নামার একটু পরেই যখন বিচের কাছাকাছি চলে এসেছি এখানে দেখতে পাচ্ছি যে আচার বিক্রি করছে আচারগুলো এত লোভনীয় যদিও চারপাশে অনেক বালি উঠছে কিন্তু তারপরও লোভ সামলাতে না পেরে নিয়ে নিয়েছি এখানে একশো গ্রাম বিক্রি করছে ষাট টাকা করে আমরা পঞ্চাশ গ্রাম নিয়েছি কারণ ওদের বাবা একদমই পছন্দ করে না রাস্তার খাবার দাবার খেতে কিন্তু আমি মাঝে মধ্যেই খাই আর আমার বলাতে সে নিয়ে দিতে বাধ্য হয়েছে তো এখন আমরা এখন বিচে নামবো না একটু কিছুক্ষণ উপরে দাঁড়িয়ে থাকবো উপর থেকে আমি ভিডিও করছি বিচের ভিউটা ও নামাজ পড়তে যাবে আসরের নামাজ আমরা বাসা থেকে পড়েই বের হয়েছি তো ও জামাতে পড়বে তাই ও মসজিদে চলে যাচ্ছে এরপরে মাগরিব পর্যন্ত ঘোরাঘুরি করতে পারবো এই সময়টা আমাদের হাতে আছে তো আজকের ভিডিওতে কিভাবে কি করছি না করছি কতটুকু ঘুরছি সমুদ্রে কিভাবে উপভোগ করছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন যারা নতুন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যেন আমি ভিডিও দিলে যে কোনো ভিডিও আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় আর আপনারা দেখে নিতে পারেন আমরা অপেক্ষা করছি তো আমার দুই ছেলে এখানে জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে উঠে ভাষণ দিচ্ছে দুষ্টামি করছে নিচে থাকলে ওদেরকে হ্যান্ডেল করতে পারবো না তাই আমি উপরে তুলে দিয়ে আমি নিচে দাঁড়িয়ে আছি এই জায়গায় যারা এসেছেন তারা তো জায়গাটা দেখেছেন তো আমরা এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে একজন ঝালমুড়িওয়ালা মামা আসলো আমার ছেলেরা বলল ঝালমুড়ি খাবে তাই ঝালমড়ি নিয়ে নিচ্ছি আজকে ওদের বাবাকে ফাঁকি দিয়ে আমরা মোটামুটি এটা সেটা খেয়ে নিচ্ছি স্ট্রিট ফুড তো মাঝে মধ্যে কিন্তু নিয়মের বাইরে যেতে ভালোই লাগে আর এরা কিন্তু এখন বিক্রি করতে পারে না এখানে ট্যুরিস্ট পুলিশ আসছে যার কারণে খুব তাড়াহুড়ো করে লোকটা আমাদেরকে ঝালমুড়িটা বানিয়ে দিয়ে একপাশে চলে গিয়েছে বিভিন্ন রকম ফেরিওয়ালা কেউ ফুল বিক্রি করছে কেউ বাতাসা বিক্রি করছে সব কিন্তু ট্যুরিস্ট পুলিশের গায়ে দেখে এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে খুবই খারাপ লেগেছে যে ওদের তো জীবিকা চলে এটা দিয়ে কিন্তু নিয়ম বলে তো একটা কথা আছে যার কারণে হয়তো বা কিছু করার নেই ওদের জীবিকাতে প্রবলেম হবে কিন্তু ওদেরও কিছু সিস্টেম ওরা ভুল করে যেমন ট্যুরিস্টদেরকে বিরক্ত করে বা এখানে কাগজের যে ব্যবহার বিচে নোংরা হয় তো সব কিছু মিলিয়ে হয়তোবা এই উদ্যোগটা ভালোই হয়েছে ওরা ওদের জীবিকার জন্য কিছু একটা ব্যবস্থা করে নিবে অথবা ওদেরকে কোনো একটা সিস্টেমের মধ্যে যদি ব্যবসা করতে দেয় সেটা মনে হয় ভালোই হবে

ওদের বাবা নামাজ পড়ে আসার পরে আমরা বিচে নেমেছি তো এখনো সূর্য ডোবেনি দেখতে পাচ্ছেন শুক্রবার যেহেতু মানুষের প্রচন্ড ভিড় আর এই ভিড়ের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে হাঁটাহাঁটি করতে একটু অসুবিধাই হয় যারা শুধুমাত্র ঘুরতেই আসে এখানে তাদের জন্য সমস্যা নেই তারা ভিজে যাচ্ছে একটু পরে গিয়ে হোটেলে উঠবে হোটেলে গিয়ে চেঞ্জ করবে বা আসছে মূলত ভিজার জন্য মজা করার জন্য তাদের ব্যাপারটা আলাদা আমরা যেহেতু গোসল টোসল করে খাওয়া দাওয়া করে বের হয়ে এসেছি জাস কিছুক্ষণ একটু ঘুরবো খোলা আকাশের নিচে বা প্রকৃতি বাতাস গায়ে লাগাবো তাদের তো একটু দূরত্ব বজায় রাখতে হবে পানি থেকে ভিজা যাবে না আর আমার ছেলেগুলা একটুতেই অসুস্থ হয়ে যায় যার কারণে আমি রিক্স নিতে পারি না ওদেরকে পানিতে চাইলেও ওরা চাইলেও বিছাতে পারি না তো বড় ছেলে এখন একটু বড় হয়েছে তাই মাঝে মধ্যে জুতাটা খুলে পাটা শুধু পানিতে ভেজানোর সুযোগ দেয় এর আগে যতবারই এসেছি ছোট ছেলে নামেনি আজকে একটু করে নেমেছে কিন্তু জুতা নি ভিডিওটা যারা দেখছেন তারা কিন্তু দেখে বুঝতে পারছেন বাচ্চাগুলো কিন্তু আনন্দ উপভোগ করছে যতটুকু করতে পারছে আর এদিকে আজকে কিন্তু জোয়ার ছিল প্রচন্ড বড় বড় ঢেউ আসছে তো চাইলেই খুব বেশি নিচের দিকে যাওয়া যাচ্ছে না গত সপ্তাহ আগের সপ্তাহ যখন এসেছিলাম তখন সাগর পারে প্রচুর শামুকে উঠে আসছিল প্রতিটা ঢেউয়ে ঢেউয়ে আমি আর আমার ছেলে মিলে কিছু শামুক করিয়েও নিয়ে গিয়েছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ারও করেছি কিন্তু আজকে শুধুমাত্র ঢেউ আর ঢেউ আর কোনো কিছুই আসছে না তো বাবা ছেলেকে নিয়ে উঠিয়ে গিয়েছে একটু করে পানির বড় ঢেউ আসার কারণে একটু ভিজেও গিয়েছেও আমি আর যারি কিছুক্ষণ পানিতে হেঁটেছি হাঁটতে ভালোই লাগছিল সূর্য আর বেশিক্ষণ থাকবে না ডুবে যাবে জেলিফিশ পাওয়া দিস না পাওয়া দিস না গুলো রিস্ক আছে বিজাক তো গুলা অস্ট্রেলিয়ান বাংলাদেশি আমাদের সরকার বর্ষ রঙ আমরা হাঁটতে হাঁটতে লাবণী বীজ থেকে যখন সুগন্ধা বীজের দিকে যাচ্ছিলাম মাঝখানে দেখতে পেলাম জেলিফিশ যেটা আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি এরপরে আমরা চলে এসেছি নাস্তা করব বলে আজকে বাইরে একটু নাস্তা করে তারপরে যাব বাসায় বাচ্চাদেরকে একটু খাওয়াবো কারণ বাইরে বের হলে খুব একটা খাওয়া হয় না তো আজকে যেহেতু বাইরে খাবার টুকটাক খেয়েছি একেবারে হালকা নাস্তা করে তারপরে বাসায় যাব তো ওদের বাবা গিয়েছে এখন এই মুহূর্তে এখানে খাবারের ব্যবস্থা আছে কিনা দেখার জন্য নিরিবিলি হোটেলেই নাস্তা করবো কেন হবে ওরা বাতাসা নিয়ে এসেছে দুইজন দুই কালারের এখন খেয়ে একজন একজনের সাথে কম্পিটিশন করছে কারটা খেয়ে কার জিব্বার কালার চেঞ্জ হচ্ছে তা জারিফ বুঝতে পারেনি জারি ফেরটা হালকা কালার যার কারণে সেটা জিব্বার কালার খুব একটা চেঞ্জ হবে না কিন্তু আফিফেরটা চেঞ্জ হয়ে গিয়েছে তো আফিফ বারবারই বলছে যে ওর জিব্বাটা যেন আমি ভিডিও করি দেখায় ওকে তো এখন খাচ্ছে একটু পরে ভিডিও করে একজন একজনের সাথে কম্পিটিশান করবে যে কার কালারটা কেমন আর আমার বড় ছেলে মিষ্টি এত পছন্দ করে এগুলো হচ্ছে চিনি দিয়ে বানানো যার কারণে ওর পছন্দ এটা ও দেখলেই সময় খেতে চায় কিন্তু সবসময় নিয়ে দিই না আজকে নিয়ে দিয়েছি এমনিতে শরীর ভালো না তো শরীর ভালো না অনেকে ভাবতে পারেন বাইরের জিনিস কেন খাওয়াচ্ছি আসলে মনেরও একটা ব্যাপার থাকে অনেক সময় মনের উপর চাপ পড়লেও বাচ্চারা অসুস্থ হয়ে যায় সব সময় না না করতে করতে ওদের মধ্যে একটা রকম ব্যাপার চলে আসে তাই ভাবলাম যে আজকে যা চায় তাই কিনে দেব আমাকে বলেছিল খাবার অর্ডার দিয়ে দেওয়ার জন্য আমি দিয়েছি পরোটা আর ডাল আর কী বা খাবো এখানে তেমন কিছু ছিল না সন্ধ্যার টাইম পুরো রেস্টুরেন্টটা ফাঁকা ছিল তো ওর বাবার নামাজ পড়ে আস্তে আস্তে দুই একজন কাস্টমারও এসেছে মানে এই টাইমটা ওরা ক্লিন করে যা বুঝলাম পুরো রেস্টুরেন্টটা একদম ক্লিন করে রেখেছে ওয়াশরুম সব কিছু মিলিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছে কারণ সারাদিন তো অনেক রকম মানুষ আসে আর এখানে পানিতে নামা বালি টালি সহ মানুষজন আসে তো কিছু সময় হয়তো বা অফ রাখে যেটুকু বুঝলাম আর কি সন্ধ্যার পর থেকে মানুষ আসা শুরু করবে তো খাবারের খুব বেশি আয়োজন নয় বললো যে সবজি আছে ডাল আছে রুটি পরোটা আছে তো আমরা ডাল আর পরোটা অর্ডার দিয়েছিলাম আর কিছুই খাইনি কারণ বাসা থেকে তো আমরা এমনিতে ভাত খেয়ে বের হয়েছিলাম সেই ভিডিওটা কালকে শেয়ার করেছি এই যে অর্ডার দিয়েছিলাম ডাল আর পরোটা সেটা চলে এসছে তো এখন আমরা সবাই মিলে খেয়ে নিব কি অর্ডার দিয়েছি সেটা আবার আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো আজকে অনেক জায়গায় আমি কিন্তু ভয়েস অফ রেখেছি একদম প্রকৃতির যে আওয়াজটা সাগরের গর্জন সেটা আপনাদের সাথে রেখেছি আপনারাও যেন কিছুটা হলেও আমার সাথে যতটুকু আমি উপভোগ করেছি কিছুটা হলো ফিল করতে পারেন তার জন্য রেখেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে প্রকৃতি যাদের কাছে ভালো লাগে সাগরের গর্জন যাদের কাছে ভালো লাগে আমার মনে হয় আজকের ভিডিওটা তারা খুব উপভোগ করেছেন খাওয়া দাওয়া শেষে আমরা চলে গিয়েছি বাসায় তো আজকের ভিডিওটা আপনারা কেমন উপভোগ করলেন আমাকে জানাবেন এই জিলি পিসটা কি বিষাক্ত কি না সেটাও জানাবেন কে কে এর আগে দেখেছেন সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম